আজকে খাগড়াছড়ি এলাকার সহিংসতার ঘটনায় রাঙ্গামাটিতে কোন সমস্যা এখন পর্যন্ত নেই পরিস্থিতি স্বাভাবিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে সকাল থেকে কোন রকম বড় ধরনের ঘটনা ঘটেনি স্বাভাবিক রয়েছে জনজীবন যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন এদিকে রাঙ্গামাটিতে ঘটে যাওয়া সহিংস ঘটনায় তদন্তে কাজ শুরু করেছে তদন্ত কমিটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি রাঙ্গামাটি শহরে ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন সোমবার সেপ্টেম্বর সকালে শহরের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন ও স্থানীয় পাহাড়ি বাঙালিদের সঙ্গে আলোচনা করেন তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন মোহাম্মদ নুরুল্লাহ নুরী তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন আমরা আসছি মূলত সাম্প্রতিক যে সহিংস ঘটনাগুলো ঘটছে এগুলোর মূল কারণ উদ্ঘাটন করতে এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা তাদের তালিকা প্রণয়ন করা তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা সরকারকে জানানো আগামীতে যাতে এ ধরনের সহিংসতা ঘটনা না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা এই তিনটি কাজই আমাদের মূল দায়িত্ব এর জন্য আমরা সব জায়গাগুলো ভিজিট করছি